এই উপস্থাপিকা একবার বাবর আজমকে নিয়োগ কথা বলছিলেন, তখন বাবর আজম রেগে গিয়ে বলছিলেন, যা বলবেন ভেবে চিনতে বলবেন এবং আপনার লিমিট ক্রস করবেন না। তবে এবারে হচ্ছে অন্য ঘটনা, এবারে বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে ভারতে, যার কারণে পাকিস্তানের সাংবাদিকরা ভিসা পাচ্ছে না, এমনকি খেলোয়াড়দেরকেও ভিসা পেতে একটু দেরি হয়েছে। এর মধ্যে আসলো আরও একটি খারাপ খবর, পাকিস্তান ও আইসিসির জনপ্রিয় টিভি উপস্থাপিকা জয়নব আব্বাসকে ছাড়তে হলো ভারত, যদিও আইসিসি আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়ার বিষয়টি জানায়নি। চলতি বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ শুরুর আগে উপস্থাপনা করার কথা ছিল জয়নব আব্বাসের, কিন্তু অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া তার একটি হিন্দু বিচ্ছেদী পোস্টের কারণে সমালোচনা এড়াতে বিশ্বকাপ থেকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। কিছুদিন আগে হিন্দু বিচ্ছেদী পোস্টের কারণে ভারতের সুপ্রিম কোর্টে আইনজীবী বিনয় জিন্দাল জয়নবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দায়ের বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্ট করে সবাইকে জানান। তবে জয়নবের পোস্টটি ছিল 9 বছর আগের, এই পোস্টের কারণেই তাকে এখন ভারত ছাড়তে হলো।